প্রথমেই আমরা জানবো যে কপিকল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কত ধরনের হতে পারে। মূলত কপিকল সংক্রান্ত সমস্যা আছে এটি তিন রকমের হয়ে থাকে, বা তিন ধরনের কপিকল আমরা আমাদের বইয়ে দেখে থাকবো। তার মধ্যে একটি হচ্ছে তোমাদের বইয়ে অলরেডি আছে, সেটি হচ্ছে যে একটি তলের উপরে একটি ব্লক রাখা আছে, এই ব্লকটিকে একটি কপিকলের সাহায্যে আরেকটি ভারী ব্লকের সাথে যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ধরো এই একটা ভারী বস্তু যেটাকে আমরা ক্যাপিটাল এম বলবো, আর এটি হচ্ছে স্মল এম। এই বস্তুটা এই ভারী বস্তুর প্রভাবের নিচের দিকে পড়বে। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, পুলির যে অংশটা থাকে, এই যে আমাদের পুলির অংশটা, এই পুলির অংশটাতে, পুলির এই অংশটা, এই অংশটাতে আমরা এই সুতা যে আছে, পুলি যে সুতার সাহায্যে আমরা এখানে এই বস্তুটাকে বেঁধে রেখেছি, সেই বস্তুটির পুলি এটাকে টেনে উপরের দিকে ধরে রাখার চেষ্টা করবে। পুলের এই অংশটা, এই সুতাটির সাহায্যে এটা টেনে ধরে রাখার চেষ্টা করবে। এখানেও যে সুতাটা আছে, এই সুতাটাও এই দিকে টান অনুভব করবে, অর্থাৎ পুলির দিকে উভয় পাশে যে রশি আছে, সেই রশিটি উভয় পাশে রশি এই পুলির দিকে টানটা অনুভব করবে, যেটাকে আমরা বলবো টান বল বা টেনশন ফোর্স। এখানেও টি কাজ করবে, এখানেও সেম টি কাজ করবে, আর এই পাশে টি আর এই টি অবশ্যই ইকুয়াল হবে। তো এই বস্তুটা যদি আমরা এখানে বলি ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন, বলবো ক্যাপিটাল এন ইজ গ্রেটার দেন স্মল এম, আমরা ধরে নিলাম যে এই বড় এমটা এটা এই এম এর থেকে বড়, সেক্ষেত্রে এই বস্তুটি নিচের দিকে উপরের বস্তুকে টেনে নামানোর চেষ্টা করবে। আর এখানে যে বল দ্বারা বস্তুটা এটাকে টেনে নিচের দিকে নেওয়া হবে, সেটা হচ্ছে এই বস্তুটার ওজন, ক্যাপিটাল এম জি। তাহলে এখানে এই ক্যাপিটাল এম এর যে ভরটা আছে, অর্থাৎ এখান থেকে যে ওজনটা পাবো, এই ওজনটা এখানে প্রয়োগকৃত বল হিসেবে কাজ করবে। আর এই এম, ছোট এম ভরের যে বস্তুটা ছিল, ওই বলের প্রভাবে এই বস্তুটা ডান দিকে মুভ করতে থাকবে, এই অ্যারোচিহ্নের দিকে মুভ করতে থাকবে। এখন কথা হচ্ছে যে এটার কি পরিমাণ ত্বরণ নিয়ে এই বস্তুটা এইদিকে ডান দিকে যাবে, বা এই বস্তুটা নিচের দিকে নামবে, এই জিনিসটাই আমরা এখন এখানে ক্যালকুলেশন করা শিখবো। তো দেখো এই জায়গাটায় যে ব্লক বা টেবিলের উপরে এম ভরের বস্তুটিকে রাখা হয়েছে, সেই ব্লক এই বস্তুটাকে উপরের দিকে ঠেলে ধরে রেখেছে, অর্থাৎ এই এম ভরের বস্তুটির ওজন ডাব্লু এটা খাড়া নিচের দিকে কাজ করার চেষ্টা করবে বা কাজ করবে। কিন্তু এই এখানে টেবিলটা থাকার কারণে, বা এই ফ্লোরটা থাকার কারণে, বা এই সারফেসটা থাকার কারণে এই বস্তুটা নিচের দিকে পড়তে পারছে না, অর্থাৎ এই বস্তুটার ওজনের সমপরিমাণ ওজন এই সারফেসটা একে উপরের দিকে প্রয়োগ করে রেখেছে, যার কারণে এটা নিচের দিকে আর পড়তে পারছে না। আর এখানে আমরা সাধারণত এটাকে ঘর্ষণহীন, একেবারেই মসৃণ একটা তল হিসেবে চিন্তা করব এখানে। তো আমরা তার আগে একটা বেসিক ধারণা নিয়ে নিব, যে যদি কখনো দেখো যে দুটি বল, একটি ধরো যে একটি বল এফ, এই বলটি এই দিকে কাজ করছে, আবার আরেকটি বল ধরো স্মল এফ, এটা এই দিকে কাজ করছে, অর্থাৎ একটা আরেকটার অপোজিটে কাজ করছে, তাহলে দুটি বল আছে এখানে, একটা আরেকটার অপোজিট ডিরেকশনে আছে। যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এদের ক্ষেত্রে এদের দিকটাও ম্যাটার করবে। তো এখানে যদি দেখা যাচ্ছে যে এই বলটা এই বলের চাইতে বড়, অর্থাৎ ক্যাপিটাল এফ ইজ গ্রেটার দেন স্মল এফ, এটাকে আমরা এইভাবে ফ্রিকশন ফোর্স হিসেবে এটাকে চিন্তা করি, ফ্রিকশন ফোর্স হিসেবে চিন্তা করি, নর্মালি প্রযুক্ত বল হিসেবে এটাকে চিন্তা করলাম, মানে এই এফটা হচ্ছে প্রযুক্ত বল আর এই এফ কে এটা হচ্ছে ঘর্ষণ বল, সেক্ষেত্রে আমরা এখানে একটা লব্ধি বল বা কার্যকরী বল পাবো, যে বলটা নিয়ে বস্তুটি কোনো একটা বস্তুটি সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় সাপোজ একটা উদাহরণ হিসেবে আমরা এখানে ধরতে পারি, এখানে একটা সারফেস আমি নিয়েছি, এই সারফেসের উপরে একটা ব্লক আছে, এই ব্লকটাকে আমি এইভাবে এফ বলে ফেলছি, অর্থাৎ এখানে আমার প্রকৃত বল হচ্ছে এফ, আর এই সারফেস যে ছিল এখানে, এই সারফেসটা ওই বস্তুটার উপরে একটা ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশন বল প্রয়োগ করছে, যা তোমার বলের বিপরীতে। তাহলে এখানে দুটি বল কাজ করেছে, একটা আরেকটার বিপরীতে। তাহলে এখানে এই বস্তুটা যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে যে এফ কে এর চাইতে এফ এর ভ্যালুটা অনেক বড়, যার কারণে এই বলটাকে ডিঙিয়ে সে সামনের দিকে যেতে পেরেছে। তার মানে এখানে এই দুটো বলের পার্থক্য যেটা হবে, সেই বলটা নিয়ে ওই বস্তুটি সামনের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিকভাবে হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে যেটাকে আমরা বলবো এটাকে যে কার্যকরী বল,
অর্থাৎ যে বলটি নিয়ে বস্তুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটাকে আবার বলবো হচ্ছে কার্যকরী বল। কার্যকরী বল আমরা লিখতে পারি কার্যকরী বল সমান সমান হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল বিয়োগ এখানে হচ্ছে ঘর্ষণ বল, এটাকে আমরা কার্যকরী বলটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে মা। অর্থাৎ ওই বলটি নিয়ে যে যে অবজেক্ট যাচ্ছে সেই সেই অবজেক্টের ম্যাস বা ভর আর ওই অবজেক্ট গুলোর সাধারণ ত্বরণ হচ্ছে এটা, এই মা ইকুয়াল এফ মাইনাস এফ কে। আমি এই সূত্রটা কেন বুঝাচ্ছি তোমাদের, এটার পিছনে একটা কারণ আছে। কারণটি হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করবো, এই পাশে পুলির এখানে যে কাজগুলো আমরা করব সেটা মূলত এই জিনিসের উপরে বেস করেই করব। অতএব এই জিনিসটা আমাদের জানা দরকার। তাহলে এবার দেখো যে এই জায়গাটায় এই এম এম ভরের স্মল এম যেটা আছে এম ভরের বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে। তো কেন এগিয়ে যাবে, কারণ এখানে এই টান বল কাজ করছে। এই টান বলটা এই এম ভরের বস্তুটাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, নিয়ে যাবে, নর্মালি নিয়ে যাবে। কেন নিয়ে যাবে, কারণ এখানে ওজনটা এই ক্যাপিটাল এম যেটা আছে তার ওজনটা অনেক বেশি, যার কারণে এটা নিচের দিকে টেনে এই বস্তুটাকে নিচের দিকে টেনে নামাবে। এই ওজনটার কারণে এটা টেনে নামানো হবে এখানে। তাহলে এখানে আমরা এটাকে এই ওজনটাই এখানে প্রয়োগকৃত বল হিসেবে কাজ করবে, কারণ বাইরে থেকে আমরা কোনো বলের সাপোর্ট এখানে দিচ্ছি না। তাহলে এই ওজনটা এখানে কার্যকরী বল সরি প্রযুক্ত বল হিসেবে কাজ করবে। আর দেখো এটার ক্ষেত্রে অর্থাৎ ক্যাপিটাল এম এর ক্ষেত্রে যদি আমরা এই পাশে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি, এই ফর্মুলাটা যদি এই পাশে কপিকলের ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করি তাহলে দেখো কেমনটা হয়। যদি আমরা ক্যাপিটাল এম অবজেক্ট বা এর জন্য কাজ করি তাহলে এখানে হবে কি যে ওই অবজেক্টটা যেহেতু এখানে যাচ্ছে ওই অবজেক্টের জন্য আমরা সেপারেটলি চিন্তা করবো, এখানে এটার জন্য চিন্তা করবো, এটার জন্য চিন্তা করবো, আলাদা আলাদা করে চিন্তা করবো যে এটা ক্যাপিটাল এম, এটা হবে আমার ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম এই একটা ত্বরণ পাবে ইকুয়াল এখানে প্রযুক্ত বলকে, এখানে বস্তুর ওজনটাই প্রযুক্ত বল হিসেবে কাজ করবে, এটা হলো ক্যাপিটাল এম, তার সাথে তার ওজন টোটালি ওজন হয়ে গেল। আর এখানে হচ্ছে এই টান বলটা উপরে দিকে টেনে তুলে টেনে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু সে পারছে না, কারণ এখানে ওজনটাই বড়। এটা ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম। এবার আমাদের এখানে স্মল এম যেটা আছে স্মল এম এর জন্য, স্মল এম এর জন্য যদি আমরা সেম ফর্মুলা ইউজ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো স্মল এম ইকুয়াল, এখানে দেখো এর ওজনটা একেবারেই কাজ করছে না, বা আমরা বলেছি এটা একটা ফ্রিকশন লেস বা একেবারে মসৃণ একটা তল, তার মানে এখানে আমার কোনো রকমের ফ্রিকশন বল কাজ করছে না, আর ওজনটাও নিচের দিকে নামতে পারছে না, তার ওজনটাও এখানে কাজ করছে না। এখানে মূলত এই টান বলটাই কাজ করছে, এই টান বলটাই এখানে কাজ করছে। তাহলে এই জায়গাটাই আমরা এখন লিখতে পারি যে টান বল মাইনাস জিরো, অথবা আমরা চাইলে এখানে ফ্রিকশন ফোর্স যেহেতু জিরো ছিল আমরা এখানে জিরো ওই সুবাদেই আমরা এখানে জিরো বসাতে পারি। এখন এই দুটো ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার টু, এই দুটো ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এই দুটো ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে এখানে এইটি এবং এইটি ক্যান্সেল হয়ে যাবে, প্লাস টি মাইনাস টি ক্যান্সেল, আর এখানে থাকছে এম এ দুজনের সাথেই আছে, এটাকে কমন নিলাম স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইকুয়াল, এখানে থাকতেছে ক্যাপিটাল এম ইনটু জি, অনলি এ এতটুকুই থাকছে। তাহলে এখানে শুধু এ সমান আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্যাপিটাল এম জি ডিভাইড স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ওকে, এই ধরনের আমরা যে প্রথমে যে পুলিটা নিয়ে আলোচনা করলাম এই ধরনের পুলি যদি কখনো তোমরা দেখো এসেছে তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করবা এইভাবে কাজটা করার, অর্থাৎ এই ত্বরণটা এটাকে সাধারণ ত্বরণ বা কমন ত্বরণ হিসেবে নিয়ে তোমরা বাকি কাজগুলো করতে পারবে। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে দ্বিতীয় আরেকটি ধরনের পুলি যেটা নর্মালি খুব এসে থাকে, বিশেষ করে বিভিন্ন টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। আমি এই পুলিটা একটু এঁকে দেখাচ্ছি তোমাদের। ধরো পুলির একটা গোল বৃত্ত অংশ, এটা এই পুলির সাথে এইখানে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো আর এই পাশে আরেকটা বস্তুকে রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো, আর এখানে আমরা দুটি বস্তুকে ঝুলিয়ে দিব, এই একটি বস্তু আর এই একটি বস্তু, আমরা এটাকে ধরলাম এম টু আর এটা হচ্ছে এম ওয়ান। ওকে, আচ্ছা আমি একটু অন্য কালার নিচ্ছি, কালারটা বেশি চোখে লাগছে না আমাদের,
আচ্ছা দেখো এটা তো, এখানে আমরা জানি যে পুলির দিকে এখানে এই অ্যারো চিহ্নটা এইভাবে থাকবে, এখানে টান বল কাজ করবে, মানে এই রশিটা এই বস্তু দুটাকে ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ছবিতেই দেখা যাচ্ছে যে M1টা বড় মনে হচ্ছে আর M2টা ছোট মনে হচ্ছে। ওকে, আমরা এটাই ধরে নিলাম যে M2 ছোট আর M1 বড়। সেক্ষেত্রে আমরা দেখব যে M1 বড় হওয়ার কারণে এর ওজন W1 এটা নিচের দিকে নামবে, যদিও এই পাশের W2 ও নিচের দিকে কাজ করে, কিন্তু এই বস্তুটা বড় হওয়ার কারণে, এই বস্তুটা ছোট হওয়ার কারণে এই বস্তুটা উপরের দিকে উঠে যাবে আর এই বস্তুটা নিচের দিকে নামবে, এটাই হওয়ার কথা। আর এটা হচ্ছে আমার কপিকল। তো এই ক্ষেত্রে আমরা যদি M1 এবং M2 ভরের বস্তুর জন্য এখন আলাদা আলাদা ভাবে এই কার্যকরী বলটা দিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পাবো যে M1 এর জন্য প্রথমে আমরা লিখবো হচ্ছে M1 এর জন্য, M1 এর জন্য কার্যকরী বলটা কি দাঁড়ায়। দেখো কার্যকরী বলটা দাঁড়াবে M1, সে একটা সাধারণ ত্বরণ পাবে এই জন্য এটা, এবং যেহেতু তার ওজন বেশি তাহলে এটা নিচের দিকে নামবে, ওজন মাইনাস টি, টিটা এই বস্তুটা এই এই টি এই টিটা এই M1 ভরের বস্তুটাকে ধরে রাখতে পারছে না, টান দিয়ে উপরের দিকে টেনে ধরে রাখার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, যার কারণে এটা ছোট এটাই পারেনি। এরপর দ্বিতীয় বস্তু যেটা আছে আমার M2 ঘরের যে বস্তুটা আছে M2 এর জন্য, এটাকে লিখলে লিখতে পারবো এইভাবে যে M2 এও সে সাধারণ ত্বরণ পাবে, যেহেতু এই টান বলটা বেশি। কেন বেশি? কারণ এই জায়গাটাতে দেখো যে এই ছোট অবজেক্টটা, এই ছোট অবজেক্টটা এটা বড় অবজেক্ট বা ভারী, এই জন্য এটা নিচের দিকে নেমে যাবে আর এটা উপরের দিকে উঠে যাবে। কেন উঠবে? কারণ এই যে টান বলটা এখানে আছে, এই টান বলটা এই বস্তুটাকে উপরের দিকে টেনে তুলবে, তার মানে এই টান বলটা বড় এবং এর ওজনটা এখানে ছোট, অর্থাৎ টি ইজ গ্রেটার দেন W2, তাই এই বস্তুটা উপরের দিকে উঠবে। ওকে, এখন তোমরা এখানে দেখো যে আমরা এখন লিখতে পারবো এটাতে মাইনাস তার ওজন ছিল যেটা, সেটা ইকুয়েশন নাম্বার 2। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করি, এক আর দুই যদি যোগ করি, এক যোগ দুই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো যে দেখো এই দুই জায়গাতেই আমার দেখা যাচ্ছে যে এ কমন, এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে অবশ্যই আমরা এখানে যদি এটাকে কমন নেই তাহলে লিখতে পারি এ M1 প্লাস M2 ইকুয়াল, দেখো এখানে এইটি আর এইটি ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা প্লাস মাইনাস টি আর এটা হচ্ছে প্লাস টি, এম প্লাস টি মাইনাস টি কেটে যাবে আর এখানে থাকবে হচ্ছে MG মাইনাস M2G, তাহলে M1 মাইনাস M2G তাদের দুজনের সাথেই ছিল তাই আমরা কমন নিতে পারি। তাহলে এ ইকুয়াল কি দাঁড়াচ্ছে? এ ইকুয়াল দাঁড়াচ্ছে M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2, সাথে এই জি কোন অবস্থায় থাকবে। তাহলে মূলত এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো যে বস্তুটার, বড় বস্তুটা এবং ছোট বস্তুটা, অর্থাৎ বস্তুদ্বয়ের ভরের পার্থক্যটা হচ্ছে উপরে আর নিচে হচ্ছে ভরের যোগফল, আর সাথে গুণ অবস্থায় থাকছে হচ্ছে অভিগস ত্বরণ। তাহলে এই ধরনের কপিকল আসলে এই এই ফর্মুলাটা বসিয়ে আমরা সাধারণ ত্বরণ বের করতে পারবো। এই যদি সংখ্যাগত মান দেওয়া থাকে তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলেই এ আমরা পেয়ে যাবো, আর তখন এই এর মানটা এক এবং দুই নম্বর সমীকরণ যে কোনো একটাতে বসিয়ে দিলেই আমরা টি এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ এখানে যে টেনশন ফোর্স আছে বা এই সুতার টান আছে, এই সুতার টান বলটা, এই টান বলের মানটা আমরা বের করতে পারবো যে কোনো একটা সমীকরণে এর মানটা বসিয়ে দিয়ে। এরপর আমরা যাব হচ্ছে 3 নম্বর যে কপিকলটা আছে সেই কপিকলটার দিকে, তৃতীয় যে 3 নম্বর কপিকল যে আছে সেটা আমরা একটু দেখবো। তোমাদের বইয়েও এরকম একটা কপিকল ছবি আছে তোমরা দেখে থাকবে, দেখো আমাদের আমার ছবিটির সাথে একটু ম্যাচ করার চেষ্টা করো। এরকম একটা সারফেস আছে, এই সারফেসের এই পাশে একটি ব্লক রাখা আছে, এটাকে রশি দিয়ে আরেকটি ব্লকের সাথে কানেক্ট করা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখানে আরেকটা ব্লক আছে, আবার এই পাশে থেকেও টেনে এইখানে কপিকলের সাহায্যে আরেকটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাপোজ এটাকে আমরা ধরলাম M1 ভরের বস্তু, এটা হলো M2 ভরের বস্তু এবং এটা হচ্ছে M ভরের বস্তু। তাহলে দেখো আমরা জানি কপিকলের ক্ষেত্রে যে এই টান বলের যে অ্যারো গুলো থাকে, টান বলের যে অ্যারো গুলো থাকে সেই অ্যারো গুলো মূলত কপিকলের দিকে হয়ে থাকে। সরি, একটা ফোন কল এসছে আমার।
ওকে, 3 নম্বর কপি কলের ক্ষেত্রে দেখো যে আমরা আগেই জানলাম এখানে এই অ্যারোটা এদিক হয়ে থাকবে, এটার অ্যারোটা এদিক হয়ে থাকবে, এটার অ্যারোটা এদিক হয়ে থাকবে। আমরা ধরে নিলাম এটা T1, এটা T2, এটা T3, এটা T4। ওকে, তাহলে এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের, যে আমরা দেখেছিলাম এর আগের যে কপি কল ম্যাটটা আমরা করলাম সেখানে দেখো যে আমরা ইউজ করেছিলাম T1, এই পাশে T ইউজ করেছে, এই পাশে T ইউজ করেছে, এখানেও T ইউজ করেছে, এখানেও T ইউজ করেছে। সো দুই পাশে এই কপি কল এই পাশে এই পাশে দুই পাশে টানের পরিমাণটা কিন্তু সমান আসবে বা সমান হবে, এটাই সাধারণত ঘটে থাকে বা এটাই সাধারণ নিয়ম। তো এখানে আমরা বলতে পারি, বলেই রাখি তোমাদের, যে T1 ইকুয়াল T2, আবার এই পাশে ঠিক সেই একই কথা, T3 এবং T4 এখানে সমান হবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রেও আমরা সেম ভাবে যে তিনটি ইকুয়েশন এর আগে আমরা লিখেছিলাম, এখানেও আমরা তিনটি ইকুয়েশন লিখব। তো প্রথমে হচ্ছে M1 অবজেক্টের জন্য, M1 এর জন্য হবে কি, সে আমরা ধরে নিলাম এখানে সাধারণ ত্বরণ হচ্ছে A, অর্থাৎ এই A ত্বরণে সবাই এই M1 ভরের বস্তুটি এদিকে মুভ করবে না এদিকে মুভ করবে সেটার ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়ে নিই, এখানে M1 M2 এর থেকে বড়, তার মানে এই অবজেক্টটা নিচের দিকে নামবে আর এই অবজেক্টটা উপরের দিকে উঠবে, এটাই হবে এখানের ঘটনা। এবং এই এম অবজেক্টটি এটি যাবে কোন দিকে, এই দিকে বাম দিকে যাবে, অর্থাৎ T2 এটাকে টেনে নিয়ে যাবে, T3 এখানে ছোট হবে। এক্ষেত্রে একটা সম্পর্ক আবার দেখানো যায় তোমাদের, যে T2 ইজ গ্রেটার দেন T3, এই কারণেই তো T2 বড় হওয়ার কারণে তো এই T3 কে উপেক্ষা করে সে টেনে নিয়ে বাম দিকে নিয়ে তার দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এম ভরের বস্তুর জন্য এখানে আসি আমরা আবার বাম পাশে, M1 ভরের বস্তুর জন্য সাধারণ বা কার্যকরী বল ইকুয়াল টু হবে, যেহেতু এটার ওজন বেশি তাই এটার ওজন থেকে টান বলটা, দেখো এই টান বলটা কিন্তু উপরের দিকে ধরে রাখার চেষ্টা করতেছিল কিন্তু এই ওজনটা বেশি হওয়ার কারণে এটা নিচের দিকে নেমে গেল, T1, এটা ইকুয়েশন 1, তার মানে T1 লেস দেন ওয়েট অফ দিস অবজেক্ট। ওকে, এবার আসো দ্বিতীয় যে অবজেক্ট আছে অর্থাৎ M2 ভরের যে অবজেক্টটি আছে সেটার জন্য আমরা সিমিলারলি এখানে ঘটনাটা ঘটবে কি, যে দ্বিতীয় যে অবজেক্টটা আছে এটা উপরের দিকে উঠছিল, উপরের দিকে উঠতেছে কেন, T4 এখানে বড় ওই বস্তুটার ওজনের চেয়ে, এই কারণে এই T4 এটাকে টেনে উপরের দিকে নিচ্ছে, এই জন্য আমরা এখানে T4 মাইনাস ওই বস্তুটার ওজন লিখবো, ইকুয়েশন নাম্বার 2। এবারে আসো এই মাঝখানের এম ভরের যে অবজেক্টটা ছিল এখানে, এই এম ভরের অবজেক্টটা যেখানে আছে এই এম ভরের অবজেক্টের জন্য তাহলে কি হবে, দেখো এখানে এই T2 বড় হওয়ার কারণে এটা টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, এইদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আর T3 যেটা সেটা এইদিকে টানতেছে কিন্তু এর টানটা এর টানের চেয়ে কম, T2 এর চেয়ে কম, T3 এর টান T2 এর চেয়ে কম হওয়ার কারণে দেখা যাবে যে T2 এটাকে টেনে নিয়ে আসবে। তাহলে আমরা এম ভরের বস্তুর জন্য পাবো MA ইকুয়াল এখানে T2 বড় এবং T3 ছোট, ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, এরপর আমরা যদি এই তিনটা ইকুয়েশনকে যোগ করি তাহলে দাঁড়াবে প্রত্যেকের সাথে দেখো এ আছে এটা কমন নিলাম, M1 M+M2 ইকুয়াল, আমরা আগেই বলেছিলাম যে T1, দেখো তোমরা এই যে আমি এখানে বলেছি T1 T2 সমান এবং T3 আর T4 সমান, তাহলে এই জায়গায় দেখো T1 আর T2 প্লাস মাইনাস কেটে যাবে, T4 প্লাস মাইনাস T3 কেটে যাবে, তাহলে এখানে থাকতেছে আমার অনলি M1 মাইনাস M2, সাথে থাকবে হচ্ছে G, কমন নিয়ে নিলাম আমরা একবারে, তাহলে এখানকার জন্য পরের লাইনটা হবে এরকম যে এখানে শুধু A রেখে বাকি পুরোটা এই পাশে যদি পাঠিয়ে দিই আমরা, M1 M+M2 আর উপরে থাকছে হচ্ছে বড়টার ভর বিয়োগ ছোটটার ভর সাথে এই অভিগত ত্বরণ G গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে এই ধরনের কপিকলের ক্ষেত্রে সাধারণ ত্বরণ বের করার নিয়ম। ওকে, এখন এটার সাথে আরেকটা জিনিস তোমাদের আমি অ্যাড করতে চাচ্ছি, যদি কখনো দেখো যে এখানে যে কপিকলটা আছে কপিকলের সাথে বলা আছে যে এখানে যে মাঝে যে ব্লকটিকে রাখা হয় মাঝে রাখা যে ব্লকটি আছে সেই ব্লকটি যে তলের উপরে আছে সেই তলে একটা ঘর্ষণ বল যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করব, জাস্ট এই ফর্মুলাটাই হবে, তখন এখানে একটু আমরা একটু বেশি একটা জিনিস এখানে বেশি আনতে হবে, সেটা হচ্ছে যে এ থাকবে এ ইকুয়াল নিচে আমার যে যা ছিল সেরকমই থাকবে M+M2, এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে যে এই ভরদয়ের পার্থক্য সাথে তো জি থাকবেই আর মাইনাস হবে শুধু এফ কে,
অর্থাৎ যে ঘর্ষণ বলটা থাকবে সেই ঘর্ষণ বলটা এখানে উপরে মাইনাস করে দিবে। অর্থাৎ এই এফ কে এর নিচে কিন্তু এই নিচের এই রাশিগুলো আছে,